হ্যালো বন্ধুরা, হোম স্টাডিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব মানব বসতি নিয়ে। বসতির শ্রেণীবিভাগ থেকে শুরু করে শহর বসতি, গ্রামীণ বসতি, আকার আকৃতি, এদের শ্রেণীবিভাগ, অর্থনৈতিক কর্মকাণ্ড অনুসারে প্রত্যেকটা কিছু নিয়ে আলোচনা করব বসতির। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আর আপনাদের এ বিষয় নিয়ে দ্বিতীয়বার পড়ার দরকার পড়বে না। তো মানব বসতি ইংরেজিতে হিউম্যান সেটেলমেন্ট বলা হয়ে থাকে। ডিকশনারি অফ জিওগ্রাফি অনুসারে স্থায়ীভাবে বসবাসের জন্য কোনো স্থানে এক বা একাধিক মানুষ যখন বসবাস শুরু করে তখন তাকে বসতি বলে। যখন স্থায়ীভাবে বসবাসের জন্য এক বা একাধিক মানুষ কোথাও বসবাস করে তখন তাকে বসতি বলে থাকে। এছাড়াও বিভিন্ন ভূগোলবিদ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে, আমি এখানে একটা জাস্ট দিয়ে রাখি। টেরি জি জনসন বলেন, বসতি হলো সাংস্কৃতিক ভূদৃশ্যের ধরন সম্পর্কিত অধ্যয়ন। ঠিক আছে, ইনি ইনার ভৌগোলিক ব্যাখ্যা দিয়েছেন। তবে আমরা সাধারণভাবে আমরা ধরে নেব যে কোনো একটি স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের জন্য যে অবয়ব তৈরি করে তাকে বসতি বলে। অবয়ব মানে বাড়ি ঘর তৈরি করে, এদেরকে এগুলোকে বসতি বলে। যখন স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে অবয়ব স্থাপন করে তখন তাকে মানব বসতি বলে। ঠিক আছে, এই গেল মানব বসতির ডেফিনেশন। এবার আমরা যদি দেখি কর্মকাণ্ড অনুসারে বসতিকে দুভাগে ভাগ করা হয়, এক হচ্ছে গ্রামীণ বসতি আর দুই নম্বর হচ্ছে নগর বসতি বা শহর বসতি। আমরা এখানে সেন্সাস গ্রাম বা সেন্সাস শহরের কথা আলোচনা করব। আমরা সাধারণভাবে গ্রাম বলতে কি বুঝি? গ্রাম বলতে বুঝি যে যেখানে গাছপালা মানে প্রাকৃতিক পরিবেশের টান বেশি থাকবে, প্রাকৃতিক পরিবেশ বেশি থাকবে, বাড়িঘরের মধ্যে দূরত্ব একটু বেশি থাকবে, বাড়িঘরগুলি বেশিরভাগই কাঁচা পাকা, যাই হোক তাদের উচ্চতা মানে বহুতল কম হবে শহরের তুলনায়। রাস্তাঘাটগুলি বর্তমানে তো রাস্তাঘাট কাঁচা নেই কোনো গ্রামেরই, রাস্তাঘাটগুলি সুন্দর হবে। এবং রাস্তাঘাটগুলি আরেকটা যদি বলা যায়, রাস্তাঘাটগুলি সমকোণে এসে মিলবে না, রাস্তাঘাটগুলি স্থূলকোণে এসে বেশিরভাগ গ্রামের রাস্তাঘাটগুলি মিলিত হবে, লোকজনের মধ্যে ঘনিষ্ঠভাব বেশি হবে। এগুলো আমরা সাধারণভাবে পার্থক্য দেখতে পাই। এছাড়াও শিল্প বা কলকারখানা বেশিরভাগ গ্রামে গড়ে ওঠে না, শহরের কাছাকাছি জায়গায় গড়ে ওঠে। তো আমরা যদি নগর বসতির দিকে যাই, তাহলে নগর বসতি আমরা কী দেখতে পাবো? নগর বসতিতে যেখানে রেল স্টেশন থাকবে, বাস স্ট্যান্ড থাকবে, এ বাড়িঘরগুলি বহুতল হবে, কংক্রিটের বাড়িঘর হবে, লোকজনের ঘনত্ব বেশি হবে, গ্রামে ঘনত্ব কম হবে, লোকজনের ঘনত্ব বেশি হবে, এটা হলো সিটি এলাকা। রাস্তাঘাটগুলি বেশিরভাগ সমকোণে এসে মিলিত হবে, এগুলি হচ্ছে শহর বলতে আমরা এগুলো বুঝে থাকি। এবার আমরা আলোচনা করবো সেন্সাস টাউন, অর্থাৎ আমাদের দেশের বিভিন্ন দেশের বিভিন্ন যে বোর্ড, আমাদের যে সেন্সাস বোর্ড রয়েছে জনসংখ্যা গণনা করে, সেই জনসংখ্যা গণনার মতে তাদের মতে যে একটি শহর হতে গেলে তার মধ্যে এই তিনটি ক্রাইটেরিয়া থাকতে হবে বা তিনটি শর্ত থাকতে হবে। এই তিনটি শর্ত আমরা দেখে নেব যে কমপক্ষে 5000 জনের বেশি বসতি থাকতে হবে, এটা প্রথম ক্রাইটেরিয়া। 5000 জনের কম হলে তাকে শহর বলে মর্যাদা দেওয়া হবে না। একইভাবে 5000 জনের যদি কম হয় তাহলে সেটি গ্রাম হবে। অন্তত 75% পুরুষ অধিবাসীকে অকৃষিকাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। অকৃষিকাজ বলতে কৃষিকাজ ছাড়া যাবতীয় যে কাজ, দোকানপাট হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, হোটেল হতে পারে, পর্যটন হতে পারে, অন্য কিছু হতে পারে, কিন্তু অকৃষিকাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। প্রতি বর্গ কিলোমিটারের জনঘনত্ব অন্তত 400 বেশি জন হতে হবে। এটা হলো ক্রাইটেরিয়া শহরের। এবার যদি কোনো একটি বসতি এই তিনটি ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে সেটা ইন্ডিয়া গভর্নমেন্ট মানে সেন্সাস অনুসারে সেটি শহর, একটা শহরের মর্যাদা পাবে মানে টাউনের মর্যাদা পাবে। কিন্তু কোনো একটি বসতি যদি এগুলি কমপ্লিট করতে পারছে না তাহলে সেটি কিন্তু একটি গ্রামীণ বসতিতে পরিণত হবে। যেমন গ্রামীণ বসতিতে একই হবে, পুরো উল্টো 5000 জনের কম হতে হবে, অন্তত 75% পুরুষ অধিবাসীকে কৃষিকাজের সঙ্গে নিয়োজিত থাকতে হবে, প্রতি বর্গ কিলোমিটার জনঘনত্ব হতে হবে 400 কম, তাহলে সেটি গ্রাম হবে। মানে শহর না হতে পারলে যে বসতিগুলি রয়েছে বিক্ষিপ্তভাবে সেগুলো হচ্ছে গ্রাম। এবার যদি স্থিতিকাল অনুসারে দেখি, স্থিতিকাল অনুসারে বসতি 4 প্রকার। ক্ষণস্থায়ী, বিশেষত যাযাবর সম্প্রদায়ের লোকেদের মধ্যে এই ধরনের ক্ষণস্থায়ী বসতি দেখা যায়। হয়তো কয়েকদিন, যেমন আগেকার দিনে এক জায়গা থেকে যদি অন্য জায়গায় অনেক দূর পাড়ি দেওয়া হতো, রাজার দূত থেকে শুরু করে বা যুদ্ধের জন্য সেনা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তাহলে কি খুব জায়গায় জায়গায় ক্ষণস্থায়ী বসতি গড়ে তোলা হতো।
এবার অস্থায়ী বসতিকে অস্থায়ী বসতি বিশেষত করে তোলা হয় বিদেশের খামারগুলিতে, যেখানে অস্ট্রেলিয়া বা আমেরিকা বিশাল বড় বড় মাপের জমি থাকে কিন্তু জনঘনত্ব কম থাকে, সেখানে বিরাট জোটগুলির মাঝে মাঝে একটি করে নির্দিষ্ট অন্তর অন্তর খামার তৈরি করা হয় যন্ত্রপাতি সার বা কৃষিজ শস্য রাখার জন্য বা পশুপালন করার জন্য। তো যে স্থানে কৃষি জোটগুলির চাষের দরকার চাষবাস করার দরকার হয় সেখানে গিয়ে কিছুদিনের জন্য থাকে, সেখানে চাষবাস কমপ্লিট হলে পরের ক্ষেত্রে আবার পরের অন্য সাইটে যায়। স্থায়ীভাবে বসতে আমরা তো বলার কিছুই নেই, আপনারা এবং আমি অবশ্যই এখনও স্থায়ী বসবাসের মধ্যেই রয়েছি। এটা হলো স্থায়ী বসবাস, যেখানে মানুষ দীর্ঘদিন ধরে একইভাবে একই জায়গায় নির্দিষ্ট স্থানে থাকে। স্থায়ী বসবাস অবস্থান অনুসারে যদি দেখি আমরা তিন ভাগে দেখতে পারি। প্রধানত সমতল অঞ্চলে যে বসতি দেখা যায় তাকে সমতল বসতি বলে। সমতল বসতির পরিমাণ পৃথিবীতে সবচেয়ে বেশি, মানে সবচেয়ে বেশি পরিমাণ লোক বসবাস করে সমতল বসতির মধ্যেই। পাহাড়ি অঞ্চলে বসতি যে পাহাড়ি অঞ্চলে গড়ে পাহাড়ি অঞ্চলে বসতি হয়, পাহাড়ি অঞ্চলে বসতি প্রধানত কিছু কিছু জায়গায় পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝে অনুকূল থাকে, কিন্তু পুরো পাহাড়ি অঞ্চলে যদি সামগ্রিকভাবে ধরা হয় তাহলে কিন্তু সেটা অনুকূল বসতি নয়, সব প্রতিকূল বসতির মধ্যেই পড়ে। চলাময় বসতি কোনো হ্রদ নদ নদীর তীরবর্তী এলাকায় এই ধরনের বসতি গড়ে ওঠে। চলাময় বসতি প্রধানত প্রাচীনকালে কুয়োর ধারে বা কিছু জুলু প্রজাতির লোক আছে তারা গোলাকার আকৃতিতে বসবাস করতে ভালোবাসে, এই ধরনের বসতি তারা গড়ে তোলে। আকৃতি অনুসারে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা এটা আলাদাভাবে আলোচনা করব, ওয়াই আকৃতি, এটা কেটে দিই, এটা একটু ভুল হয়ে গেছে। আকৃতি অনুসারে যদি দেখি তাহলে আকৃতি অনুসারে আমাদের কোনো ঠিক ঠিকানা নেই যে কত ভাগে ভাগ করা যাবে। আমি এখানে ছয় ভাগে ভাগ করেছি, তবে কোথাও কোনোভাবে চার ভাগে আট ভাগে দশ ভাগে ভাগ করা হয়েছে। প্রধানত দণ্ড বসতি বা রৈখিক বসতি, যখন নদ নদী বা রাস্তার ধারে যাতায়াতের সুবিধার জন্য পরিবহন ব্যবস্থার দিকে লক্ষ্য রেখে বসতি গড়ে তোলে তখন তাদের দণ্ড বসতি বলা হয়। এক্ষেত্রে কী হয়, রাস্তার ধারে এরকম মানে আকৃতিভাবে বসতি গড়ে তোলে, রাস্তার ধারে যাতায়াতের জন্য বিভিন্ন ধাবা থেকে শুরু করে স্কুল কলেজ আস্তে আস্তে বসতির সঙ্গে তাল মিলিয়ে গড়ে ওঠে। এই ধরনের বসতি প্রধানত রাস্তার ধারে রাখা হয়, কারণ এই ধরনের বসতি প্রধানত লক্ষ্য করা হয় কি যাতায়াতের বা পরিবহন ব্যবস্থা। তারপর যদি সমকোণী বসতি মানে কোনো একটি জায়গায় রাস্তা ধরুন এইভাবে আছে আরেকটি রাস্তা এসে এরকম সমকোণে মিলিত হলো, সমকোণ বলতে 90 ডিগ্রি, যে এইদিকে বেরোবে না, এদিকটা আমার কাছে বেরিয়ে গেলো, তাই ধরুন এ হচ্ছে একটাই রাস্তা আর এদিক থেকে এসে মিলিত হলো, যে এইটা হলো সমকোণ। এই সমকোণে যখন মিলিত হবে তখন সমকোণী বসতে হবে। এখানে কী হবে, বসতি যেমন এইভাবে এই রাস্তার ধারে যেমন কিছু বসতি গড়ে উঠবে একইভাবে এদিকেও কিন্তু বসতি গড়ে উঠবে। এই ধরনের দেখতে বসতিতে সমকোণী মনে হয় বলে একে সমকোণী বসতি বলা হয়ে থাকে। তারপরে চৌমাথা বসতি, যখন দুটি রাস্তা পরস্পরকে ছেদ করে যাবে এইরকম, তখন এই যে দুপাশে যে বসতি গড়ে উঠবে এই ধরনের বসতিকে চৌমাথা বসতি বলে থাকে। প্রধানত এই ধরনের বসতিগুলো একটু গোষ্ঠীবদ্ধ প্রকৃতির হয়ে থাকে, কারণ আর প্রধানত এই ধরনের রাস্তার আশেপাশে প্রধানত শহরের ভিতরগুলোতে এই ধরনের বসতি লক্ষ্য করা যায়, চৌমাথা বসতি। তারপরে বৃত্তাকার বসতি, কোনো একটি নিরাপদ ঘাঁটি বা স্থানকে কেন্দ্র করে বৃত্তাকারে এই ধরনের বসতি গড়ে ওঠে। যেমন ধরুন প্রাচীনকালে কুয়োর ধারে বসতি গড়ে তোলা হতো। তারপরে কিছু প্রজাতির লোক আছে বা উপজাতির লোক আছে যেখানে কী হয়, প্রধান গ্রামের যে গোষ্ঠী বা প্রধান থাকে সেই প্রধানের বাড়ির আশেপাশে দুর্গ করে চারিদিকে বসতি গড়ে তোলা হয়, যাতে প্রধানের কোনো অসুবিধা মানে বিপদ না হয় অন্য গোষ্ঠীর হাত থেকে। এই ধরনের বসতির ক্ষেত্রে কয়েকটি বসতি কি, যখন একটি রাস্তার সঙ্গে রাস্তা সমকোণে না মিলিত হয়ে স্থূলকোণে মিলিত হয় তখন তাকে বলা হয় স্থূল বসতি, ওয়াই আকৃতিতে যখন মিলিত হবে, ওয়াই আকৃতিতে মিলিত হলে তাকে স্থূল আকৃতি বলা হয়। নক্ষত্র আকৃতি কীরকম, যখন একটি গুরুত্বপূর্ণ জায়গা ব্যস্ততম জায়গা যেখানে চার পাঁচটি রাস্তা এসে একসঙ্গে মিলিত হয় এবং একে অপরের সঙ্গে বেরিয়ে যায়, দেখতে অনেকটা নক্ষত্রের মতো মনে হয়, এর চারপাশে মানে রাস্তার দুই ধারেতে যদি বসতি গড়ে উঠতে থাকে তাহলে দেখা যাবে যে বসতিটির আকৃতি অনেকটা এই একটি স্টারের মতো বা নক্ষত্রের মতো, রাস্তার আকৃতির মতোই। এই ধরনের বসতিতে নক্ষত্র আকৃতি বসতি বলা হয়। প্রধানত উন্নত মানের শহরগুলি এই যেমন আমাদের কলকাতা থেকে শুরু করে প্যারিসের একটি গুরুত্বপূর্ণ জায়গা আছে এরকম আর কি,
বিভিন্ন সিনেমা শুটিংয়ে দেখা যায় যেখানে চার পাঁচটি রাস্তা এসে একসঙ্গে একদম ক্রস করে স্টারের মতো বসতি গড়ে উঠেছে। তারপর আমরা যদি দেখি টি আকৃতির বসতি, কোনো স্থানে যখন একটি রাস্তা অপরকে ক্রস না করে ও জাস্ট ঠেকে যায় একে অন্যের সঙ্গে, তখন তাকে টি আকৃতি বসতি বলে। এই ধরনের বসতি, এই ধরনের রাস্তার পাশে এই টি এর মতো আকৃতিতে বসতি গড়ে ওঠে। এই ধরনের বসতিকে টি আকৃতি বসতি বলা হয়ে থাকে। আমরা যদি দেখি বিন্যাস অনুসারে, বিন্যাস অনুসারে তিন প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে সারিবদ্ধ বা রৈখিক বসতি। সারিবদ্ধ বা রৈখিক বসতি বলতে এই যেটা বলছিলাম আর কি, রাস্তার ধারে বা নদীর ধারে এই ধরনের বসতিগুলি গড়ে ওঠে মাছ ধরার সুবিধার জন্য বা পরিবহনের সুবিধার জন্য। প্রধানত এই ধরনের বসতিগুলি গড়ে ওঠা হয়। প্রধানত যদি দেখা হয় এই ধরনের বসতিগুলি, এই ধরনের বসতিগুলি বিশেষত ভাগীরথী হুগলি ধার বরাবর বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় এই ধরনের বসতি কিন্তু গড়ে উঠেছে ভাগীরথী হুগলি ধার বরাবর নদী কেন্দ্র করে। এছাড়াও সড়ক বলতে যে কোনো আমরা যদি রাজসড়ক ধরে নিই, রাজসড়কের দুধারে কিছু কিছু জায়গায় এরকম বসতি দেখতে পাওয়া যায়, রৈখিক বসতি। তবে সংঘবদ্ধ বসতি বিশেষত সমতল অঞ্চলে, বিশেষত কৃষি প্রধান সমতল যে অঞ্চলগুলি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ, সে জায়গাগুলি জলবায়ু থেকে শুরু করে এখানকার যে কৃষিজ ফসলের পরিমাণ উৎপাদনও বেশি বা প্রচুর পরিমাণে ভালোভাবে চাষবাস করা হয়, জলসেচের সুবিধা রয়েছে, এখানে এই জায়গাগুলো কি গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে উঠেছে, গোষ্ঠীবদ্ধ বসতি। এখানে জনঘনত্ব বেশি। আমরা এই প্রত্যেকটারই কিন্তু আমরা আলাদাভাবে ক্যারেক্টারিস্টিক দেখবো। আগে আমরা এগুলো বুঝে নিই যে কী জিনিসটা বিক্ষিপ্ত বসতি। বিক্ষিপ্ত বসতি কী? যেখানে ধরুন ভূমিরূপ বন্ধুর প্রকৃতি, অনুকূল আবহাওয়া নেই, জলবায়ু নেই, সেখানে যে ধরনের বসতি গড়ে ওঠে সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রকৃতির বসতি। এবার আমরা যদি সারিবদ্ধ বসতি দেখি তাহলে এখানে দেখতে পাওয়া যাবে এখানে জনবসতির ঘনত্ব মাঝারি, একে অপরের বাড়ি থেকে দূরত্ব মাঝারি হয়ে থাকে। এখানে যাতায়াত ব্যবস্থার প্রধান গুরুত্ব দেওয়া হয় যাতায়াত ব্যবস্থাকে। এখানে যে সেফটি বা সুরক্ষা মাঝারি ধরনের হয়ে থাকে এই রৈখিক বা সারিবদ্ধ বসতিতে। এবার গোষ্ঠীবদ্ধ বসতি যদি দেখি, এখানে গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করে থাকে বলে কী হয়, এদের মধ্যে প্রতিরক্ষা বা সামাজিক যে সুরক্ষা সেই সুরক্ষা কিন্তু সবচেয়ে বেশি হয়। কোনো ডাকু লুটেরা বা এই ধরনের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো কিন্তু হওয়ার প্রবণতা সবচেয়ে কম থাকে এই গোষ্ঠীবদ্ধ বসতির ক্ষেত্রে। এখানে বাড়িঘরের দূরত্ব কম হয়, একে অন্যের সঙ্গে বাড়িঘরের দূরত্ব কম হয়ে থাকে। এখানে লোকজনের মধ্যে মেলামেশার ভাব বেশি হয়, মানে ঘনিষ্ঠতা বেশি থাকে। এছাড়া কি, এছাড়া এখানকার ঘনত্ব, জনঘনত্ব স্বাভাবিকভাবে অন্যান্য জায়গার থেকে বেশি হয়ে থাকে গোষ্ঠীবদ্ধ বসতির। আর বিক্ষিপ্ত বসতির ক্ষেত্রে কি, এখানে বাড়িঘরের মধ্যে দূরত্ব বেশি থাকে, সামাজিক যে সুরক্ষা সে সুরক্ষা থাকে না, কারণ কোথাও এসে কোনো বাড়িতে চোর ডাকাত লুটপাট করে নিয়ে গেলেও কেউ জানতেই পারবে না এই বিক্ষিপ্ত বসতির ক্ষেত্রে। এক্ষেত্রে মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, অর্থনৈতিকভাবে দুর্বল এই জায়গাগুলি, এবং মানুষের মধ্যে ঘনিষ্ঠতাও নেই এই জায়গাগুলিতে, অর্থনৈতিকভাবে অনেক বেশি উন্নত বা সক্রিয়। এবার যদি জনসংখ্যার আকার অনুসারে যদি দেখি, সরি আমি আগে ডিফারেন্স দিই, এই যে বিক্ষিপ্ত বসতি এবং গোষ্ঠীবদ্ধ বসতি, এর মধ্যে পার্থক্য অনেক সময় আসে। গোষ্ঠীবদ্ধ বসতি, বিক্ষিপ্ত বসতি, গোষ্ঠীবদ্ধ বসতির মধ্যে কি, লোকজনের মধ্যে জনঘনত্ব বেশি থাকে, এখানে জনঘনত্ব কম থাকে, অর্থাৎ বিক্ষিপ্ত জনঘনত্ব কম থাকে, গোষ্ঠীবদ্ধ জনঘনত্ব বেশি হয়। বিক্ষিপ্ত বসতি এলাকাতে বাড়িঘরের মধ্যে দূরত্ব, একে অন্য বাড়ির মধ্যে দূরত্ব বেশি থাকে, আর গোষ্ঠীবদ্ধ বসতিতে দুটি বাড়ির মধ্যে দূরত্ব কম থাকে। এখানে কি সামাজিক সুরক্ষার পরিমাণ অনেক কম, এখানে সামাজিক সুরক্ষার পরিমাণ অনেক বেশি। এখানে কি বিক্ষিপ্ত বসতির ক্ষেত্রে ভূপ্রকৃতি সাধারণত বন্ধুর প্রকৃতি হয়ে থাকে, আর এই গোষ্ঠীবদ্ধ বসতির ক্ষেত্রে ভূপ্রকৃতি সমতল প্রকৃতি হয়ে থাকে। এখানে অর্থনৈতিকভাবে অনুন্নত, এখানে অর্থনৈতিকভাবে অনেক বেশি উন্নত। এখানে মানুষের মধ্যে ঘনিষ্ঠতা অনেক বেশি মানুষের, আর এখানে মানুষের মধ্যে ঘনিষ্ঠতা অনেক কম। তো এই ছিল এদের মধ্যে পার্থক্য। এবার জনসংখ্যা যদি আকার অনুসারে আমরা যদি দেখি, জনসংখ্যার আকার অনুসারে গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ, জনসংখ্যার আকার অনুসারে গ্রামীণ বসতির যদি শ্রেণীবিভাগ দেখি তাহলে খামার বাড়ি প্রধানত একটি বা একাধিক কৃষি জমিকে কেন্দ্র করে এক বা একটি পরিবার মিলে একটি বসতি গড়ে তোলে, যেখানে মাঝে মধ্যে লোকে থাকে এবং জমি পাহারা দিয়ে থাকে। এটা হচ্ছে খামার বসতি, বা যন্ত্রপাতি রাখা হয় চাষের, তারপরে হচ্ছে বা শস্য রাখা হয়, তারপরে পাড়া, অল্প কয়েকটি বাড়ি মিলে তৈরি হয় পাড়া, ক্ষুদ্র গ্রাম কয়েকটি পাড়ার সমন্বয়ে তৈরি হয়। ক্ষুদ্র গ্রাম অনেক বড় গ্রাম
অনেকগুলি পাড়া নিয়ে বা ক্ষুদ্র কয়েকটি গ্রাম নিয়ে তৈরি হয় বড় গ্রাম। ঠিক আছে, এশিয়ার বৃহত্তম গ্রাম বালিয়াচং বাংলাদেশের হবিগঞ্জ জেলায় অবস্থিত। এরপর যদি আমরা দেখি জনসংখ্যার আকার অনুসারে শহর বসতি বা পৌর বসতি শ্রেণীবিভাগ, তাহলে আমরা দেখতে পাবো, সরি এটা একটু সরিয়ে নিই আমি, তো আমরা দেখি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের যে শহরগুলিকে, এই শহরগুলিকে তাদের জনসংখ্যার উপর ভিত্তি করে ভাগ করে রেখেছে। কারণ কি, আমাদের যে সরকারি কর্মচারী রয়েছে, এই সরকারি কর্মচারীদের বেতন দিতে হয়। বেতনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে HRA, অর্থাৎ হাউস রেন্ট অ্যালোয়ান্সেস দিতে হয়, যার ফলে কি হয়, সরকারি একটি নির্দিষ্ট আর কি পরিমাপক হিসাবে এগুলো দিয়ে থাকে। যেমন এই HRA দেওয়ার ভিত্তিতে RBI ভাগ করে রেখেছে 6টি আলাদা আলাদা আর কি সিটিকে, যেমন পপুলেশন ডিফারেন্সের উপর ভিত্তি করে Tier 6, Tier 5, Tier 4, Tier 3, Tier 2, Tier 1। তো কি আমরা Tier 6 থেকে শুরু করব। Tier 6 থেকে যদি দেখি তাহলে 5,000 কম হবে, এখানে জনসংখ্যা কী হবে, 5,000 কম হবে। এই ধরনের শহরগুলি খুব ছোটো মাপের হয়, এখানে কী হবে, এখানে HRA কমও হবে। Tier 5, এখানে 5,000 থেকে 9,999 হয়ে থাকে এই ধরনের জনসংখ্যা, এদের থেকে একটু বড় হবে, তাহলে এর HRA একটু বেশি হবে। আমাদের HRA নিয়ে কোনো ব্যাপার নেই, আমাদের হচ্ছে এটা হচ্ছে সরকারি ক্ষেত্রে ভাগ করার জন্য এটি করা হয়েছিল। Tier 5 সিটি হচ্ছে 5,000 থেকে 9,999, Tier 4 সিটি হলো 10,000 থেকে 19,999, Tier 5 হলো 20,000 থেকে 49,999, আর 50,000 থেকে 99,999 হচ্ছে Tier 2, আর 1,00,000 বা 1,00,000-এর অ্যাবাভ হচ্ছে Tier 1। 1,00,000 বা 1,00,000-এর উপরকে শহরকে অনেক সময় নগরও বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার যদি আমরা জনসংখ্যা অনুসারে শহর নগর মহানগর দেখি, 1,00,000 নিচে থাকে তাহলে তাকে শহর বলা হয়। ঠিক আছে, 1,00,000 থেকে 10,00,000 পর্যন্ত যখন লোক বসবাস করে তখন তাকে নগর বলা হয়। যখন প্রায় 40,00,000 লোক একটি শহরে বসবাস করে বা একটি বসতিতে বসবাস করে তখন তাকে বলা হয় মহানগর বা মেগা সিটি। এটা 50,00,000 সম্ভবত আপনারা একটু দেখে নেবেন, এটা 50,00,000 হতে পারে। আমি যে ডেটা জায়গা থেকে কালেক্ট করেছি সেখানে 40, কিন্তু আমি অনেকগুলি বইয়ে 50 দেখেছি। এক্ষেত্রে 50,00,000 লোক বসবাস করে তখন তাকে মেগা সিটি বলা হয়। যেমন মুম্বাই হতে পারে, কলকাতা হতে পারে, এগুলো মেগা সিটি, একটি দিল্লি হতে পারে, এগুলো মেগা সিটি। তো বন্ধুরা, এই ছিল পুরো ভিডিও পুরো বসতি সম্পর্কে। আর এরপরের ভিডিওতে আমি আলোচনা করব যে বিভিন্ন ফাংশনাল যে সিটিগুলি, অর্থাৎ কর্মকেন্দ্রিক যে সিটি, সেই সিটিগুলি নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর কোনো বিশেষ বিষয়ে ভিডিও দেখতে হলে আপনারা অবশ্যই